सुलह जन अपने भाई सुनो कथाटा तुम मन रेखो তাহলে দীপালি কখন আসবে দীপালির আর তাহলে আগে আসার দরকার কি ও না হয় এয়ারপোর্ট থেকে বাইরে দিয়ে রিসিভ করে একসাথে চলে আসুক কিন্তু সেটা কি ঠিক হবে এখানে বেটি কি বস আমি তো বুঝতে পারছি না তোমার মতো ট্যালেন্ট যদি এই সহজ ব্যাপারটা বুঝতে না পারে তাহলে আমি ধরে নেব তোমার অন্য কোনো প্ল্যান আছে অথবা তুমি বিশেষ কোনো কারণে টেনশনে আছো না না বস ওসব কিছু না আচ্ছা দীপালিকে পাঠালে অসুবিধা কি দুটো কারণে আমি দীপালিকে পাঠাতে চাই না ফার্স্ট ওয়ান দীপালি বায়ারের সঙ্গে একা কিছুটা সময় থাকুক সেটা আমি চাই না অ্যান্ড দ্য সেকেন্ড তুমি আমি অথবা মারুফ এই তিনজনের যে কোনো একজন যদি বায়ারদের রিসিভ করতে যায় তাহলে ওদের প্রতি পারফেক্ট অনার করা হবে বুঝতে পারছো অ্যাজ ইউর উইশ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি যাও রেস্ট না হবে সকালে তোমার সঙ্গে কথা হবে থ্যাংক ইউ স্যার কাল রাতে এসেছি হাত নামান ও সরি শুনলাম ঘুমিয়ে পড়েছ তাই ডিস্টার্ব করিনি থ্যাংক ইউ এখানে কি করছো দেখতে তো পাচ্ছেন কি করছি ছবি তুলছি ও তুমি তো আবার ভালো ফটোগ্রাফার আমার একটা ছবি তুলে দাও না আমি তো নেচারের ছবি তুলি নেক্সট উইকে অ্যালিয়েন্স ফ্রান্সেসে আমার একটা এক্সিবিশন আছে নেচারের উপরে এই জন্য ছবি তুলছি নেচারের ছবি তুমি যত খুশি তোলো আমার একটা ছবি তুললে তোমার এক্সিবিশন তো ভন্ডুল হয়ে যাবে না তা হবে না কিন্তু আমার মেমরি কার্ড তো ফুল মেমরি কার্ড ফুল হয়ে গেছে এটা একটা সমস্যা হলো কয়টা মেমরি কার্ড লাগবে তোমার বলো এক্ষুনি আনিয়ে দিচ্ছি থাক লাগবে না আপনি ওখানে যান আমি আপনাকে একটা ছবি তুলে দিচ্ছি ভেরি গুড এটা হবে আমার জীবনের একটা বিশাল পাওয়া তোমার হাতের তোলা ছবি তোমার হাতের তোলা ছবি একটু চুপ থাকবেন মনোযোগ দিয়ে ছবি তুলেন একটু ডানে যান একটু ঘুরেন সামান্য এবার একটু স্মাইলিং ফেস একটু হাসেন হাই মারুফ তুমি কাল রাতে কোথায় ছিলে কোথায় যাচ্ছ বিরক্ত করো না তো যাও ওনার ছবি তুলো যাও ছাড়ো সরি জহির ভাই আমি আপনার ছবি তুলতে পারবো না আজকে ইটস ওকে এখন বলো
কেমন লাগলো আমার আইডিয়া? জহির, তোমার উদ্দেশ্য পূরণ হবে না। জহিরের টার্গেট কখনো ফেল হয় না। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, দিল্লি এখনো অনেক দূরে। যতই দূরে হোক, দূরত্ব অতিক্রম করার কায়দা আমার জানা আছে। এত কনফিডেন্ট তুমি শুধু চেয়েছে দেখো আগামীতে কি ঘটনা ঘটে। আচ্ছা, তোমার বোনকে আমি কষ্টে রাখবো এমন ভাবছো কেন? শুধু অর্থনীতি সুখী, জীবনের সব সুখ না। সাথে দীপালির সম্পর্কের কথা কে কে না জানে? জানবেই তো, কারণ আমি কখনো এই ব্যাপারটা গোপন রাখতে চাইনি। তোমার ধারণা এর পরও মৌনতা তোমাকে বিয়ে করবে? মৌনতা বিয়ে করতে রাজি হবে না, তবে তবে মৌনতাকে রাজি করাবে তোমরা, মানে তুমি আর ইকবাল স্যার। কেন, আমরা সেটা কেন করব? তোমরা সেটা এই জন্য করবে কারণ আমি সেই রকম পরিবেশ তৈরি করব। তুমি কি আমাকে থ্রেট করছো? থ্রেট করব কেন আশ্চর্য, আমি জাস্ট কিছু ইনফরমেশন তোমাকে অ্যাডভান্স জানিয়ে রাখছি। জহির, দিস ইজ টু মাচ। এই দেখো তুমি কিন্তু রেগে যাচ্ছ, রাগ করো না প্লিজ। তোমার সাথে আমার অন্যরকম সম্পর্ক, একদিকে তুমি আমার ফ্রেন্ড, অন্যদিকে বসের বউ, আবার কদিন পর হবে বউয়ের বড় বোন। কি পিকুলিয়ার রিলেশন। জহির, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? মারুফের এই বিষয়টা আমি আসলে ঠিক কিছুই অনুমান করতে পারছি না। বস, এ নিয়ে তো টেনশন করবেন না, তো হয়তো কোনো কাজে আটকে পড়েছে। কিন্তু তাই বলে সে ইনফর্ম করবে না? মেয়ে ঘটিত কিছু হতে পারে, প্রেমে টেমে পড়েছে কিনা কে জানে। তুমি মনে হয় কিছু জানো? না বস, অনুমান করলাম। ওর মতো হ্যান্ডসাম ইয়াং ছেলের পক্ষে প্রেমে না পড়াটাই অস্বাভাবিক। না, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি সব কিছু গুছিয়ে এনেছিলাম কিন্তু এর মতো সব কিছুই জানো কেমন। বস, আপনি রিল্যাক্স করেন, এটা এমন কোনো বড় সমস্যা নয়। দেখবেন মারুফ একটু পরে এসে হাজির হবে। আর যদি না আসে? তাহলে আমি আর দীপালি যাবো বাইরকে রিসিভ করতে।